ভূতের গল্প, কাফনের লাশ ও পথচারী। এই গল্পটির ঘটনা ঘটেছিল প্রায় 25 থেকে 30 বছর আগে। আমার বড় খালু মির্জাপুর নামক এক গ্রামে বাস করে। তিনি প্রতিদিন প্রায় 10 কিলোমিটার পথ হেঁটে শহরে বিশিক এলাকায় কাজ করতে আসে। তিনি খুব সাহসী ও পরিশ্রমী। বড় খালু খুব ভোরে আজান দেওয়ার আগে ঘুম থেকে উঠে কাগজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতো। তখন গ্রামের রাস্তা পাকা ছিল না, আর এখনকার মতো গাড়ি রাস্তায় চলাচলও করত না, তাই খালু হেঁটে শহরে কাজে যেত। আবার শহর থেকে কাজ শেষ করে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত, আর এভাবে কষ্টে জীবন চলছিল তার। প্রতিদিনের মতো একদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিল। তখন ছিল শীতকাল, সেদিন খুব বেশি ঠান্ডা পড়েছিল, তার সাথে কুয়াশা পড়ে চারিদিক তেমন ভালো দেখা যাচ্ছে না। খালু চাদর গায়ে জড়িয়ে ধুলো মাখা পথে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল। রাত তখন বেশি হয় নাই, কিন্তু শীতের রাত, তাই কেউ বাইরে নেই। মাঝে মাঝে দূর থেকে শিয়ালের করুণ সুর ভেসে আসছে। হঠাৎ খালুর চলার পথে তার কিছুটা সামনে একটা কাফনের লাশের মতো কোনো মৃত মানুষ যেন তার সামনে শুয়ে আছে, কিন্তু ঘন কুয়াশার কারণে সে ভালো করে দেখতে পেল না। তবে ওটা যে সাদা কিছু হবে তা বুঝতে পারল। সে ভয় না পেয়ে সামনের দিকে হাঁটতে লাগল, কিন্তু কাফনের লাশটা যেন তার সামনে পথ আগলে দাঁড়িয়ে আছে। খালু ছিল খুবই সাহসী, তাই সে চিন্তা করল সামনের সাদা জিনিসটা কি তা দেখবে, কোনো মানুষ নাকি অন্য কিছু। খালু যত সামনে এগিয়ে যায় কাফনের লাশটাও সামনে থাকে, সামনে থেকে কিছুতেই দূর হচ্ছে না। তখন খালুর মনে কিছুটা ভয় অনুভব করছে। এভাবে কিছু দূর যাওয়ার পর সে সাদা জিনিসটাকে স্পষ্ট দেখতে পেল, আর তখন যা দেখল, সাদা একটা কাফনে চকলেটের মতো মোড়ানো লাশ তার সামনে দাঁড়িয়ে আছে। খালুর হাত পা যেন তখন স্থির হয়ে শরীরটা ঘামতে শুরু করল। সে তখন চিন্তা করল, সামনের দিকে এগিয়ে যাব নাকি পিছিয়ে দৌড় দিব। কিন্তু তিনি ছিলেন খুবই সাহসী, তাই বুকে সাহস নিয়ে এক পা দু পা করে সামনের দিকেই এগোতে লাগল। চোখের পলকে হঠাৎ লাশটি উধাও হয়ে গেল। খালু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল, আর কোনো দিক না তাকিয়ে জোরে জোরে সামনের দিকে হাঁটতে শুরু করল। এখানেই শেষ নয়, কিছু দূর যেতে আবার সেই লাশটা খালুর সামনে পথ আগলে দাঁড়িয়ে পড়ল, ঠিক আগের মতো করে। খালু চিন্তা করল, এখন সে বাড়ি যাবে কি করে? রাস্তার আশেপাশে কোনো বাড়িও নেই যে সে আজকের রাতটা ওই বাড়িতে আশ্রয় নেবে। তবে কিছুটা দূরে একটা ছোট্ট দোকান আছে, আর দোকানদার সেই দোকানেই রাতে শুয়ে থাকে। তাই সে চিন্তা করল, যেভাবেই হোক ওই দোকান পর্যন্ত তাকে যেতেই হবে। দোয়া কালেমা পড়তে পড়তে যখন দোকান পেয়ে গেল, দোকানদারকে জোরে জোরে ডাকতে শুরু করল। খালুর ডাক শুনে কিছুক্ষণ পর দোকানদার দোকানের দরজা খুলে বেরিয়ে এলো, আর খালুর উপর রাগান্বিত হয়ে বলল, এই লোক এত রাতে ডাকাডাকি করছেন কেন?
খালু তখন বলল, ভাই, আগে আমাকে আপনার দোকানে আশ্রয় দেন, পরে সব আপনাকে বলছি। পরে দোকানদার খালুকে সেই রাতের জন্য তার দোকানে আশ্রয় দেয়। এরপর সকাল হলে খালু বাড়ি ফিরে যায়। তারপর সে শহরের কাজটাও ছেড়ে দেয়, আর কোনো দিন রাতে ওই পথ দিয়ে চলাচল করে না।